আমি সীমা মিশ, আগের দিন তোমাদের আমি ভাষাতত্ত্বের পেপার শুরু করেছিলাম, একটি গুরুত্বপূর্ণ টপিক পড়িয়েছিলাম, বাংলা ভাষার উদ্ভব। আজকে পড়াবো দ্বিতীয় টপিকটি, সেটি হলো বাংলা ভাষার যুগবিভাগ। এই টপিকটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, এই যে হাজার বছরের বিবর্তনের মধ্যে দিয়ে আসা বাংলা ভাষা, ভাষাতাত্ত্বিকেরা এই বাংলা ভাষাকে প্রধানত তিনটে ভাগে ভাগ করেছে, প্রাচীন বাংলা ভাষা, মধ্যযুগের বাংলা ভাষা এবং নব্য বা আধুনিক বাংলা ভাষা। এই প্রাচীন বাংলা ভাষার সময়সীমা হলো 900 থেকে 1300। মধ্যযুগের বাংলা ভাষাকে আবার দুভাগে ভাগ করা যাচ্ছে, একটি হলো আদিমধ্য, অন্যটি হলো অন্তমধ্য। আদিমধ্যের সময়কাল হলো 1351 থেকে 1500, অন্তমধ্যের সময়সীমা হলো 1551 থেকে 1760। তাহলে আধুনিক যুগের সময়সীমা কি? 1761 থেকে আজ পর্যন্ত, বর্তমানেও যা লেখা হচ্ছে সেগুলো আধুনিক যুগের সময়সীমার মধ্যে পড়ে। বিষয়টা ক্লিয়ার? তিন ভাগে ভাগ করা যাচ্ছে, প্রাচীন, মধ্য এবং আধুনিক। মধ্যটাকে দুভাগে, আদিমধ্য, অন্তমধ্য। প্রাচীনের সময়সীমা হলো 900 থেকে 1350, আদিমধ্যের সময়সীমা হলো 1351 থেকে 1500, আর অন্তমধ্যের সময়সীমা হলো 1501 থেকে 1760, এবং আধুনিক যুগের সময়সীমা হলো 1761 থেকে বর্তমান কাল পর্যন্ত। এই হলো বাংলা ভাষার প্রধান তিনটি ভাগ। প্রাচীন বাংলা ভাষার নিদর্শন তোমরা আগেই পড়েছো, কি চর্যাপদ, তাই তো? ফার্স্ট সেমে পড়ে নিয়েছো। শুধু প্রাচীন বাংলা ভাষার নিদর্শন নয়, মধ্যযুগের বাংলা ভাষার নিদর্শনও তোমরা পড়ে নিয়েছো ফার্স্ট সেমে। মধ্যযুগের বাংলা ভাষাকে দুভাগে ভাগ করা যাচ্ছে। আদি মধ্যযুগে বলা হয় কোনো রকম সাহিত্যের নিদর্শন পাওয়া যায়নি, কারণ এই সময়টা অন্ধকার যুগ, তুর্কি আক্রমণের ফলে সমস্ত সাহিত্য শিল্প নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য এই সময়টাকে অন্ধকার যুগ বলা হয়, এই সময় কোনো নিদর্শন পাওয়া যায়নি, এটা কথিত আছে। কিন্তু নবচর্যাপদগুলো, ফার্স্ট সেমে তোমরা পড়েছো নবচর্যাপদ, সেই নবচর্যাপদের অনেক পদ কিন্তু অন্ধকার যুগের বলে মনে করা হয়। যুগের পরবর্তী স্টেজটা হলো অন্তমধ্য, এই সময় কিন্তু আমরা শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু করে সমস্ত মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, মধ্যযুগীয় সমস্ত সাহিত্য কিন্তু এই সময়ই পেয়েছি। তোমরা অন্নদামঙ্গল পড়েছো, রামায়ণ পড়েছো, সব কিন্তু এই সময়ে রচিত। আর 1761 থেকে বর্তমান কাল পর্যন্ত এই সময়ের নিদর্শনগুলো তোমাদের এই সেমে পাঠ্য আছে, থার্ড সেমে পাঠ্য আছে, CC-5-এ। একেবারে গদ্য সাহিত্যের ইতিহাস, পত্রপত্রিকা থেকে শুরু করে প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প, কাব্য, কবিতা, মানে আধুনিক কবিতা আর কি, ঈশ্বরগুপ্ত থেকে শুরু করে সমস্ত আধুনিক কবিতা আজ পর্যন্ত যা লেখা হচ্ছে সব আধুনিক যুগের মধ্যেই পড়ে। আজকে আমরা আলোচনা করব প্রাচীন যুগের বাংলা ভাষাটা কেমন ছিল। প্রাচীন যুগে বাংলা ভাষার নিদর্শন কি বললাম? চর্যাপদ। এছাড়াও কয়েকটি নিদর্শন পাওয়া যায় বৌদ্ধ সাহিত্য সংক্রান্ত, সেগুলি হলো বৌদ্ধ কবি ধর্মদাসের বিদগ্ধ মুখমণ্ডন, বন্দঘটি সর্বানন্দের অমরকোষের টিকা সর্বস্ব, এছাড়াও শেখ শুভদয়া। এইগুলি চর্যাপদ ছাড়াও প্রাচীন যুগের বাংলা ভাষার নিদর্শন। এবার আমরা জানব প্রাচীন যুগের বাংলা ভাষার কিছু ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং কিছু রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। পরীক্ষায় এখান থেকে যদি 10 নম্বরের প্রশ্ন দেয়, ধরো দিল প্রাচীন যুগের বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো, তখন তুমি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য 6-7টা এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য 6-7টা লিখলে, অ্যাটলিস্ট 5-6টা করে লিখলেই 10 নম্বরের একটি নোট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি দেখো প্রধান ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করছি প্রথমে, তারপর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যতে যাবো।